আর্ট স্টুডিওর পক্ষ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জাতীয় পতাকা শুরুতেই আমরা একটা লাঠি এঁকে নেব সোজা দাগ দিয়ে, তারপরে লাঠি বরাবর একটা বাঁকানো দাগ, এরপর ঢেউ খেলানো একটা দাগ সোজা, আবার নিচে দিয়েও একটা ঢেউ খেলানো দাগ, তারপরে আবার এপাশে জুড়ে দেব। এরপর ভিতর দিয়ে প্রথমে একটা ঢেউ খেলানো, তারপরে আবার একটা ঢেউ খেলানো দাগ এইভাবে দিয়ে নেব। এরপর ভিতরে একটা অশোক চক্র এঁকে দেব এইরকমভাবে। এরপরে আমরা প্রথমে গেরুয়া কালার করব, যেটা হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা প্রথমে সাইড দিয়ে দিয়ে নেব, যাতে রংটা বাইরে না যায়। সাইড দিয়ে রংটা এইভাবে দিয়ে নেওয়ার পর আমরা ভিতরে পুরো রং করে দেব আস্তে আস্তে। রং করার সময় বেশি ছুপে রং করব না, হাত নরম করে আস্তে আস্তে রং করার চেষ্টা করব। এইভাবে পুরো অরেঞ্জ কালার দিয়ে উপরের অংশটুকু আমরা ভর্তি করব। তারপরে সবুজ কালার নেব। সবুজ কালার নেওয়ার পরে এই কালারটাও অনেক ছুপে করব না বা ডিপ করে করব না, হালকা করে করার চেষ্টা করব এবং সুন্দর করে করব। রং যেন বাইরের থেকে না বেরিয়ে যায়, যে ঢেউ খেলানো দাগ আছে সেই বরাবরই আমরা রং করব। তাহলে মনে হবে পতাকাটা যেন উঠছে। এভাবে হয়ে যাওয়ার পর ডিপ ব্লু দিয়ে অর্থাৎ নীল রং দিয়ে আমরা অশোক চক্রটা আঁকবো, আর ভিতরের স্পোকগুলো আমরা এইভাবে রং করে দেব। তারপর নেব আমরা হালকা ব্রাউন কালার, নিয়ে পতাকার যে লাঠিটা থাকে সেইটা আমরা রং করে দেব। এরপর কালো নিয়ে পতাকার সাইড দিয়ে রং করব। তারপর পতাকার শেষ প্রান্তেও কালো রং একটু দেব, আর এরপরে আমরা সবুজ রং নেব। হালকা সবুজ রং নিয়ে পতাকাটা যেখানে যে অংশে পোতা আছে সেই অংশটা হালকা সবুজ রং করব, এবং উপরে কিছু অংশ ফাঁকা রাখব, সেখানে আমরা হলুদ রং দেব। হলুদ রং দিয়ে বাকি অংশটা ভর্তি করে দেব। তারপরে আমরা হালকা আকাশি রং দিয়ে আকাশটা আমরা একদম হালকা করে করব, একদম রং ছুপে করব না, তাহলে ছবিটা নষ্ট হয়ে যাবে। অনেক হালকা করে করে আকাশি রংটা আমরা আকাশে করব এবং কিছুটা অংশ করব, পুরোটা ভর্তি করে দেব। তারপরে আমরা কালো রং দিয়ে দুটো পাখি এঁকে দেব, দুটো পাখি উড়ে যাচ্ছে আকাশে। দুটো পাখি আঁকা হয়ে গেলে তারপরে আমরা কালো দিয়ে মাটির উপরটা বর্ডার দিয়ে দেব, এবং এরপর মাটির ঢিপির ওপরে ছোট ছোট করে সবুজ রং দিয়ে ঘাস করব। তারপরে ডিপ সবুজ দিয়ে আমরা ঘাসটাকে আরও উজ্জ্বল করে দেব। এইভাবে আমরা জাতীয় পতাকা আঁকাটা কমপ্লিট করব। খুব সহজেই তোমরা জাতীয় পতাকা আঁকা শিখে যাবে, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।